হাই, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস জার্নির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের চলছে ওয়ার্ডপ্রেস কোর্সের এলিমেন্টর পর্ব। আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটা কীভাবে কাজ করে এই বিষয়টা আমরা অলরেডি দেখা শুরু করেছি। আমরা গত পর্বে এলিমেন্টারের একদম বেসিক পার্টটা নিয়ে আলোচনা করেছি। এলিমেন্টারে যে মেনু পার্টগুলো আছে সেই মেনুগুলোর কোথায় কী কাজ সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে থেকে আমরা আলোচনা করব এলিমেন্টারের উইজেটগুলো কীভাবে ইউজ করতে পারি। তো আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা এখানে লগ ইন করা রয়েছে। তো এখান থেকে আমরা একটা পেজে চলে যাব। আমি পেজ থেকে এই অল পেজেসের মধ্য থেকে আপনি হোম পেজটাকে সিলেক্ট করছিলাম এবং আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটা এলিমেন্টরের মাধ্যমে এডিটিং মোডটা অন হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করছি। তো এইটা হচ্ছে আমাদের এলিমেন্টরের লেফট সাইড ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেল বলতে পারেন আপনি। এবং আমাদের এইটা হচ্ছে ডিজাইনের যাবতীয় কাজগুলো করতে হবে এখান থেকে। তো এই পর্ব থেকে আমাদের এলিমেন্টরের এই ড্যাশবোর্ড নিয়ে বা এই কন্ট্রোল প্যানেল নিয়ে আলোচনা শুরু হচ্ছে যেহেতু। তো আমি একটু বেসিক পার্টটা আলোচনা করে নিচ্ছি, জাস্ট দেখাই দিব কোথায় কী কাজ হবে। এবং যখন আমরা এটাকে আরও অ্যাডভান্স লেভেলে যাব, আমরা আরও কিছু শিখে যাব, দেন আমরা আরও বিশদভাবে আলোচনা করতে পারবো। ওকে, তো আপনি যে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্যাশবোর্ড রয়েছে যেখানে এলিমেন্টর লেখা রয়েছে এবং বাম সাইডে একটি মেনু রয়েছে, ডান সাইডেও অন্য একটি মেনু রয়েছে। যে এই মেনুটাতে আমাদের এলিমেন্টরের কিছু সেটিংস রয়েছে এবং এখানে আমাদের এলিমেন্টরের এই উইজেটগুলো রয়েছে। এগুলোকে আমরা এক একটাকে এক একটা উইজেট বলতে পারি বা এক একটা মডুল বলতে পারি। ওকে, তো আমি যদি প্রথমে আমাদের লেফট সাইডের এই থ্রি ডটে ক্লিক করি, দেন আপনি দেখতে পাচ্ছেন সেটিংস। সেটিংসের মধ্যে আছে হচ্ছে সাইট সেটিংস, থিম বিল্ডার অ্যান্ড ইউজার প্রিফারেন্স। তো এই মেনুগুলোর কাজ কী, এবং এটা দেখতে পাচ্ছেন একটা নোটসের মেনু রয়েছে এবং একটা হচ্ছে ফাইন্ডার মেনু রয়েছে এবং একটা রয়েছে ভিউ পেজ এবং একটা এক্সিট। এক্সিট মানে তো বের হয়ে যাবো আমরা জানি। তো আমরা যদি প্রথমে এইটাতে ক্লিক করি সাইট সেটিংসে, সাইট সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন গ্লোবাল কালার্স। গ্লোবাল কালার্স মানে আপনার ওভারঅল ওয়েবসাইটে কী ধরনের কালার কোথায় সেট করবেন এই সেটগুলো আমরা এখানে গ্লোবালি সেট আপ করে রাখতে পারি। গ্লোবাল ফন্ট হচ্ছে ফন্টগুলো আমরা কোথায় কোন ফন্ট ইউজ করতে চাই সেগুলো আমরা গ্লোবাল ফন্ট থেকে ইউজ করতে পারবো। দেন যদি আমি টাইপোগ্রাফি বলি, টাইপোগ্রাফি হচ্ছে একটা লেখার যাবতীয় তথ্য যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে টাইপোগ্রাফি। লেখাটার কতটুকু সাইজ হবে, মাঝখানের স্পেস কতটুকু হবে, দুইটা লেটারের মাঝখানের স্পেস কতটুকু হবে বা দুইটা ওয়ার্ডের মাঝখানের স্পেস কতটুকু হবে, বোল্ড হবে নাকি আইটালিক হবে, এই সমস্ত কিছু ডিপেন্ড করবে আপনার টাইপোগ্রাফি থেকে। দেন রয়েছে বাটন। এই দেখতে পাচ্ছেন এটা একটা বাটন। এই বাটনগুলো আমরা এখান থেকে একটা বেসিক বাটন বা আমরা একটা ডিফল্ট বাটন তৈরি করে রাখতে পারবো যাতে করে আপনার ওয়েবসাইটে একই ধরনের বাটন সহজে আপনি খুব সহজে নিতে পারেন। এরপর রয়েছে ইমেজ। ইমেজটা হলো আপনার ওয়েবসাইটে এই যে ইমেজটা নিয়েছি এই ইমেজটা কীভাবে আসবে, ইমেজটার সাইজ কেমন হবে, ইমেজটার হাইট উইথ এগুলো আমরা এখান থেকে ডিফল্টলি সেট আপ করে দিতে পারি। দেন হচ্ছে ফর্ম ফিল্ডস। ফর্ম মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত ধরনের ডাটা আমরা ইউজার থেকে রিসিভ করতে চাই সেগুলোকে বলা হয় ফর্ম। সেই ফর্মগুলো আর ফিল্ডগুলো কেমন হবে না হবে সব কিছু ডিপেন্ড করবে এই ফর্ম থেকে। এবং দেন দেখতে পাচ্ছেন হচ্ছে সাইড আইডেন্টিটি। সাইড আইডেন্টিটি মানে হচ্ছে আমাদের এই সাইডের লোগো কোথায় বসবে, এই যে সাইডের লোগো, সাইডের ফ্যাব আইকন। ফ্যাব আইকনটা হচ্ছে এই যে ফেসবুকের এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকের লোগোটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সাইডের ফ্যাব আইকন। এবং সাইডের নামটা এখানে আপনি দিতে পারবেন এবং সাইট ডেসক্রিপশন অর্থাৎ সাইট টাইটেল বা সাইট ট্যাগলাইন যেটাই বলেন না কেন এটা আপনি এখানে ইউজ করতে পারবেন। দেন আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। আপনার টোটাল সাইটে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারবেন। তো আমরা এই প্রত্যেকটা অপশন নিয়ে তখনই আলোচনা করব যখন আমরা এই এখানে আমরা একবার করে ইউজ করব, তখন আমাদের ইউজফুলনেসটা বুঝতে হবে যে আমাদের এটা কেন ব্যবহার করতে হবে। আমি যদি এখন আপনাদেরকে প্রথমেই বুঝিয়ে দিই আপনাদের এত ইন্টারেস্টিং লাগবে না, কিন্তু আমি যদি এটা আপনাদেরকে তখনই বোঝাই যখন আপনারা এইটার ফিল করবেন যে আমাদের যদি এরকম কিছু হতো, বারবার ফন্ট চেঞ্জ করতে হচ্ছে, বারবার কালার চেঞ্জ করতে হচ্ছে, এইগুলো না করে যদি আমার একটা সেট আপ করে থাকতো যে এক জায়গা থেকে চেঞ্জ করলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, তখনই কেবল আপনি এগুলো ব্যবহার করার যোগ্য বলে মনে করবেন। তো আমরা এটা তখন অবশ্যই দেখবো। লাইট বক্স, লাইট বক্স হচ্ছে আমরা কখনো ইমেজে ক্লিক করলে ইমেজটা পপ করে ওঠে একটু বড় হয়, এটাকে বলা হয় লাইট বক্স। বা পেজ ট্রানজেকশন, এক পেজ থেকে আরেক পেজ যাওয়ার সময় যে ট্রানজেকশন বা অ্যানিমেশন বা যে টাইমিং ডিলেটা প্রয়োজন হবে সেগুলো আমরা এখান থেকে নির্ভর করবে। এবং কাস্টম সিএসএস অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটের ডিজাইনিং পারপাসে যে সিএসএস কোডগুলো লেখা হবে সেই কাস্টম সিএসএসগুলো আমরা এখানে ইচ্ছা করলে লিখতে পারবো। দেন আমাদের অ্যাডিশনাল সেটিংসে আরও অনেক কিছু রয়েছে যেগুলোতে ক্লিক করলে আমি চলে যাব। আমাদের গত ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে সেখানে দেখেন ক্লিক করছি, এই যে আমরা এখানে চলে এসেছি, তাই না?
তো এই হলো আমাদের এই সেটিংস এর এই আইকনের কাজ দেন আমরা যদি এখান থেকে ব্যাক করি আবার যদি এখানে যাই দেন আমরা দেখতে পাচ্ছি থিম বিল্ডার থেকে আমরা আমি গত ক্লাসে যেই বিষয়গুলো দেখেছিলাম যে এই যে হেডার ফুটার এই সিঙ্গেল পেজ এই পেজগুলোকে ডিজাইন করার মাধ্যমে আমরা থিম বিল্ডার একটা থিম বানাতে পারি সেই থিমটা কীভাবে বানাতে পারি না পারি সেই বিষয়গুলো আমরা এখানে ডিপেন্ড করবে এবং এটার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রো ভার্সনে আপগ্রেড করতে হবে ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউজার প্রিফারেন্স এটা তেমন কিছুই না জাস্ট এই পেজগুলোর হাইট উইড কেমন হবে না হবে এইটা এগুলো সবই আমি আরও পরবর্তীতে ভালো মতো বোঝানোর চেষ্টা করব এখন আমরা এখানে নোটস দেখতে পাচ্ছি নোটসটা আপনি কোনো নোটস লিখতে পারেন সেই নোটসের জন্য এখানে আপনাকে অবশ্যই আপগ্রেড করতে হবে ফাইন্ডার আমরা এলিমেন্টরের যা যা করছি আমি সেগুলো কোনো কিছু ফাইন্ড করতে হইলে আমরা এখান থেকে সার্চ করতে পারবো দেন আমরা পেজ ভিউতে ক্লিক করলে আমরা জাস্ট কী করতে পারবো এই পেজটাকে ভিউ করতে পারবো এবং এক্সিটে ক্লিক করলে আমরা এই পেজ থেকে বেরিয়ে আসতে পারবো তাই না তো এই হচ্ছে এই অংশটিকের কাজ এবং নিচে আমরা একদম নিচে আমরা কিছু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেটিংস এই সেটিংসের আন্ডারে গেলে আমরা দেখতে পাচ্ছি এই পেজটার নাম কোথা থেকে আমি চেঞ্জ করবো না করবো এই পেজের স্ট্যাটাস পাবলিশ থাকবে নাকি প্রাইভেট থাকবে নাকি পেন্ডিং থাকবে নাকি ড্রাফটে থাকবে সেটা দেন আমরা এই পেজের জন্য একটা ফিচার ইমেজ সেট আপ করতে পারি ফিচার ইমেজ মানে এই পেজটা যখন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরে যে ইমেজটা দেখা যাবে সেই ইমেজটাকে বলা হয় হচ্ছে ফিচার ইমেজ এই ইমেজটা আমরা এখান থেকে সেটিং করতে পারেন দেন অর্ডার এই পেজটার সিরিয়াল দিতে পারবেন এবং এই পেজে আমরা কমেন্টস অ্যালাউ করবো কি না টাইটেল এই যে টাইটেলটা হাইড করে দেবেন কি না সেটা আমরা এখান থেকে হাইড করে দিতে পারবো এবং পেজ লেআউট এই লেআউটটা কেমন হবে না হবে সেটা আমরা এখান থেকে ডিপেন্ড করবে ওকে এই হলো এটা এবং দেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভিগেশন বার এটা আমি একটু পরে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি আমরা হিস্ট্রিতে যদি ক্লিক করি তাহলে আপনি এলিমেন্টরের যতগুলো হিস্ট্রি রয়েছে অর্থাৎ আপনি কখন কোন পেজ এডিট করছেন সেই হিস্ট্রিগুলো থেকে আপনি দেখে আপনার যদি মনে হয় আমার আগের একটা এডিটে যাইতে হবে তাহলে আপনি এখান থেকে রোল ব্যাক করতে পারবেন এটা হচ্ছে একটা রেসপন্সিভ মোড যেখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে তিনটা মোড দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডেস্কটপ একটা হচ্ছে ট্যাব অন্যটি হলো মোবাইল তো আমাদের এই ওয়েবসাইটটা কোথায় কোন ডিভাইসে কেমন দেখাবে সেটা আমরা এখান থেকে ডিপেন্ড করে দিতে পারবো যেমন আমি যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে আমাদের ডেস্কটপ মোড এবং এখানে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ট্যাবলেট মোড ট্যাবলেটে কেমন দেখা যাবে এবং এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে আমাদের মোবাইল মোড মোবাইল ফোনে কেমন দেখা যাবে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা কতটা রেসপন্সিভ হয়ে রয়েছে যে মোবাইলে একরকম দেখাচ্ছে ট্যাবে একরকম দেখাচ্ছে আবার হচ্ছে ডেস্কটপে অন্যরকম দেখাচ্ছে তো এটা হলো আমাদের কারিশমা এবং আমরা এখানে ক্লিক করলে আমরা এই সাইটটাকে প্রিভিউ করতে পারবো অর্থাৎ এখানে ক্লিক করলাম দেখতে পারবেন এই সাইটটা প্রিভিউ হয়ে গেছে এই হলো আমাদের এলিমেন্টরের একদম বেসিক এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই অংশগুলো তো এই হলো এলিমেন্টরের ওভারঅল এগুলোকে আমরা আরও বৃহৎভাবে নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ